अधीर रंजन जी। माननीय चेयरमैन सर, हमें पश्चिम बंगे मुर्शिदाबाद जिलार एक जनप्रतिनिधि। पश्चिम बंग सरकार सम्प्रति सिद्धांत नियेछे पश्चिम बंगे सातटा नतून जिला तैरी हबे। नतून जिला तैरी हवाते आमार कोनो आपत्ति नहीं, कारण भारतवर्षे नतून जेमन राज्य हय नतून जिलाओ हबे, एटा कोनो अस्वाभाविकता नहीं। এখনই পশ্চিম ভারতবর্ষের 773টা জেলা আছে, কিন্তু আমার জেলা মুর্শিদাবাদ, পাশের জেলা নদিয়া, এই দুই এলাকার মানুষ আজ আবেগের দ্বারা প্রভাবিত হচ্ছেন। তার কারণ মুর্শিদাবাদ জেলা হচ্ছে একটা ঐতিহাসিক জেলা, নদিয়া জেলা আরেকটা ঐতিহাসিক জেলা। এই মুর্শিদাবাদ জেলা এক সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। নবাব মুর্শিদ কুলি খায় নাম অনুসারে মুর্শিদাবাদ জেলার নাম হয়েছিল। 1706 থেকে সেই জেলা প্রতিষ্ঠিত হয়। 1790-এর পর রাজধানী চলে যায় মুর্শিদাবাদ ছেড়ে ব্রিটিশের নেতৃত্বে। স্যার, এক সময় রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদ জেলাকে দেখে বলেছিল, মুর্শিদাবাদ ওয়াজ অ্যাজ রিচ অ্যান্ড পপুলাস অ্যাজ লন্ডন। পাশের জেলা নদিয়া, তাকে দেখে বলা হয় যে নদিয়া ছিল অক্সফোর্ড, পূর্ব ভারতের এশিয়ার অক্সফোর্ড। তার কারণ সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। সেখানকার মানুষের একটাই বক্তব্য, আমাদের ইতিহাসটাকে কেড়ে নিও না। জেলা একটা জায়গায় 10টা হতে পারে, কিন্তু মুর্শিদাবাদ জেলার এবং নদিয়া জেলার নামটা যেন কেড়ে নেওয়া না হয়। মুর্শিদাবাদ জেলার ইতিহাস, মুর্শিদাবাদ জেলার সংস্কৃতি, মুর্শিদাবাদ জেলার মানুষের আবেগ, মুর্শিদাবাদ জেলার মানুষের ভাবনা, ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে স্যার এই পার্লামেন্টের মাধ্যমে আমি আহ্বান করতে চাইছি, অনুরোধ করতে চাইছি পশ্চিমবঙ্গ সরকারকে, যেন তারা মুর্শিদাবাদ এবং নদিয়ার নামটা মুছে না দেয়। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ এ ট্রেজার ট্রোভ অফ হিস্ট্রি, আর্কিওলজিক্যালি, কালচারালি, পলিটিক্যালি, ইকোনমি। স্যার, আমার কান্ট বি এনি ডিবেট লাইক দিস। নো, মুর্শিদাবাদ জেলাকে করা হোক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ করা হতে পারে, কিন্তু মুর্শিদাবাদ, প্লিজ প্লিজ দাদা, প্লিজ প্লিজ, নো নো নো, দ্যাট এসা নেই হো সকতা হ্যায়। অধীর রঞ্জন জি। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একজন জনপ্রতিনিধি। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গে 7টা নতুন জেলা তৈরি হবে। নতুন জেলা তৈরি হওয়াতে আমার কোনো আপত্তি নেই, কারণ ভারতবর্ষে নতুন যেমন রাজ্য হয় নতুন জেলাও হবে, এটা কোনো অস্বাভাবিকতা নেই। এখনই পশ্চিম ভারতবর্ষের 773টা জেলা আছে, কিন্তু আমার জেলা মুর্শিদাবাদ, পাশের জেলা নদিয়া, এই দুই এলাকার মানুষ আজ আবেগের দ্বারা প্রভাবিত হচ্ছেন। তার কারণ মুর্শিদাবাদ জেলা হচ্ছে একটা ঐতিহাসিক জেলা, নদিয়া জেলা আরেকটা ঐতিহাসিক জেলা। এই মুর্শিদাবাদ জেলা এক সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। নবাব মুর্শিদ কুলি খায় নাম অনুসারে মুর্শিদাবাদ জেলার নাম হয়েছিল। 1706 থেকে সেই জেলা প্রতিষ্ঠিত হয়। 1790-এর পর রাজধানী চলে যায় মুর্শিদাবাদ ছেড়ে ব্রিটিশের নেতৃত্বে। স্যার, এক সময় রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদ জেলাকে দেখে বলেছিল, মুর্শিদাবাদ ওয়াজ অ্যাজ রিচ অ্যান্ড পপুলাস অ্যাজ লন্ডন। পাশের জেলা নদিয়া, তাকে দেখে বলা হয় যে নদিয়া ছিল অক্সফোর্ড, পূর্ব ভারতের এশিয়ার অক্সফোর্ড। তার কারণ সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। সেখানকার মানুষের একটাই বক্তব্য, আমাদের ইতিহাসটাকে কেড়ে নিও না। জেলা একটা জায়গায় 10টা হতে পারে, কিন্তু মুর্শিদাবাদ জেলার এবং নদিয়া জেলার নামটা যেন কেড়ে নেওয়া না হয়। মুর্শিদাবাদ জেলার ইতিহাস, মুর্শিদাবাদ জেলার সংস্কৃতি, মুর্শিদাবাদ জেলার মানুষের আবেগ, মুর্শিদাবাদ জেলার মানুষের ভাবনা, ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে স্যার এই পার্লামেন্টের মাধ্যমে আমি আহ্বান করতে চাইছি, অনুরোধ করতে চাইছি পশ্চিমবঙ্গ সরকারকে, যেন তারা মুর্শিদাবাদ এবং নদিয়ার নামটা মুছে না দেয়। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ এ ট্রেজার ট্রোভ অফ হিস্ট্রি, আর্কিওলজিক্যালি, কালচারালি, পলিটিক্যালি, ইকোনমি। মুর্শিদাবাদ জেলাকে করা হোক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ করা হতে পারে, কিন্তু মুর্শিদাবাদ, প্লিজ প্লিজ দাদা, প্লিজ প্লিজ, নো নো নো, দ্যাট এসা নেই হো সকতা হ্যায়, নো নো নো।